গল্পের বাকসভায় রোমানানুপুর এই চ্যানেলে আপনাদেরকে পড়ে শোনাচ্ছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পথের পাঁচালি আজ শোনাচ্ছি উপন্যাসটির একাদশ খণ্ড রাত্রি প্রায় দশটার সময় স্টেশনে আসিয়া গাড়ি পৌঁছিল আজ অনেকক্ষণ হইতেই কখন গাড়ি স্টেশনে পৌঁছাইবে সে আশায় অপু বসিয়াছিল গাড়ি থামিতেই নামে আসে এক দৌড়ি গিয়া স্টেশনের প্ল্যাটফর্মে হাজির হইল সন্ধ্যা সাড়ে আটটা ট্রেন অনেকক্ষণ চলিয়া গিয়াছে বাবাকে জিজ্ঞাসা করিয়া সে জানিয়াছে সারা রাত্রির মধ্যে আর ট্রেন নেই ওই হেরু গারোয়ানের গরু দুইটার জন্যই এরূপ ঘটিল নতুবা এক্ষুনি সে ট্রেন দেখিতে পাইতো প্ল্যাটফর্মে একরাশ তামাকের গাঁট সাজানো দুজন রেলের লোক একটা লোহার বাক্স মতো দেখিতে অথচ খুব লম্বা ডান্ডওয়ালা কলে তামাকের গাঁট চাপাইয়া কি করিতেছে জোৎস্না পড়িয়া রেলের পাটি চিকচিক করিতেছে ওদিকে রেললাইনের ধারে একটা উঁচু খুঁটির গায়ে দুটি লাল আলো এদিকে আবার ঠিক সেই রকম দুটা লাল আলো স্টেশনের ঘরে টেবিলের উপর চৌপায়া তেলে লণ্ঠন জ্বলিতেছে একরাশ বাঁধানো খাতাপত্র অপু দরজার কাছে গিয়া খানিকটা দাঁড়াইয়া দেখিল একটা ছোট্ট খরমের বাউলের মতো জিনিস টিপিয়া স্টেশনের বাবু খটখট শব্দ করিতেছে স্টেশন স্টেশন বেশি দেরি নয় কাল সকালে এসে রেলের গাড়ি শুধু যে দেখিবে তাহা নহে চড়িবেও প্ল্যাটফর্ম হইতে নড়িতে তাহার মন সরিতে ছিল না কিন্তু তাহার বাবা ডাকিতে আসছিল খরমের বৌলের মতো জিনিসটাই নাকি টেলিগ্রাফের কল তার বাবা বলিল অপু ফিরিয়া দেখিল স্টেশনের পুকুর ধারে রাঁধিয়া খাইবার জোগাড় হইতেছে আর একখানি গাড়ি পূর্ব হইতে সেখানে দাঁড়ায়া ছিল আরোহীর মধ্যে আঠারো উনিশ বছরের এক বউ ওই একটি যুবক অপু শুনিল বউটি হবিবপুরের বিশ্বাসদের বাড়ির ভাইয়ের সঙ্গে বাপের বাড়ি যাইতেছে তার মায়ের সঙ্গে বউটির খুব ভাব হইয়া গিয়াছে তাহার মা খিচুড়ি চাল ডাল ধুইতেছে বউটি আলু ছাড়াইতেছে রান্না একত্র হইবে সকাল সাড়ে সাতটায় ট্রেন আসিল অপু হাঁ করিয়া অনেকক্ষণ হইতে গাড়ি দেখিবার জন্য প্ল্যাটফর্মের ধারে ঝুঁকিয়া দাঁড়াইয়াছিল তাঁহার বাবা বলিল খোকা অত ঝুঁকে দাঁড়িয়ে থেকো না সরে এসো এদিকে একজন খালাসেও লোকজনদের হটেয়া দিতেছিল কত বড় ট্রেনখানা কি ভয়ানক শব্দ সামনে রেখে ইঞ্জিন বলে ওহ কি কাণ্ড হবিপুরের বউটি ঘুমটা খুলিয়া কৌতূহলের সহিত প্রবেশমান ট্রেনখানার দিকে চাহিয়া ছিল গাড়িতে হৈ হৈ করিয়া মোট ঘাট সব উঠানো হইল কাঠের বেঞ্চি সব মুখোমুখি করিয়া পাতা গাড়ির মেঝেটা যেন সিমেন্টের বলিয়া মনে হইল ঠিক যেন ঘর একখানা জানালা দরজা সব হুবুহু এই ভারী গাড়িখানা যাহা আসিয়া দাঁড়াইয়াছে তাহা যে আবার চলিবে সে বিশ্বাস উপর হইতেছিল না কি জানি হয়তো নাও চলিতে পারে হয়তো আর এখনই বলিতে পারে ওগো তোমরা সব নামিয়া যাও আমাদের গাড়ি আজ আর চলিবে না তারের বারের এদিকে একজন লোক এক বোঝা উলুখাস মাথায় করিয়া ট্রেনখানা চলিয়া যাওয়ার অপেক্ষায় দাঁড়াইয়াছিল অপুর মনে হইল লোকটা কৃপার পাত্র আজিকার দিনে যে গাড়ি চলিল না সে বাঁচিয়ে থাকিবে কি করিয়া হিরু ফটকের বাহিরে দাঁড়াইয়া গাড়ির দিকে চাহিয়া আছে গাড়ি চলিল অদ্ভুত অপূর্ব দুলুনি দেখিতে দেখিতে মাঝের পাড়া স্টেশন লোকজন তামাকের গাঁট হাকুরিয়া দাঁড়াইয়া থাকা গারোয়ান সকলকে পেছনে ফেলিয়া গাড়ি বাহিরের খড়ের মাঠে আসিয়া পড়িল গাছপালাগুলো শর্ট শর্ট করিয়া দুদিকের জানালার পাশ কাটাইয়া ছুটিয়া পলাইতেছে কি বেগ এরই নাম রেলগাড়ি উহ মাঠখানা যেন ঘুরাইয়া ফেলিতেছে ঝোপঝাপ গাছপালা উলুঘরের ছাউনি ছোটোখাটো চাষাদের ঘর সব এক করিয়া দিতেছে গাড়ির তলায় যাদা পেশার মতো একটা একটানা শব্দ হইতেছে সামনের দিকে ইঞ্জিনের কি শব্দটা মাঝের পারে স্টেশনে ডিস্ট্যান্ট সিগন্যালখানাও ক্রমে মিলা যাইতেছে অনেক দিন আগে সেই দিনটা সেও দিদি যেদিন দুজনে বাছুর খুঁজিতে মাঠ জলা ভাঙিয়া ঊর্ধ্বশ্বাসে রেলের রাস্তা দেখিতে ছুটিয়া গিয়াছিল সেদিন আর আজ ওই যেখানে আকাশের তলে আষাঢ় দুর্গাপুরের বাধা সড়কের গাছের শাড়ি ক্রমশ দূর হইতে দূরে গিয়া পড়িতেছে ওরে ওদিকে যেখানে তাহাদের গায়ের পথ বাকি আসিয়া সোনাডাঙ্গা মাঠের মধ্যে উঠিয়াছে সেখানে পথের ঠিক সেই মোড়টিতে গ্রামের প্রান্তের বুড়ো জামতলাটায় তাহার দিদি যেন ম্লান মুখে দাঁড়াইয়া তাহাদের রেলগাড়ির দিকে চাহিয়া আছে তাহাকে কেহ লইয়া আসে নাই সবাই ফেলিয়া আসিয়াছে দিদি মারা গেলেও দুজনে খেলা করার পথে ঘাটে বাঁশ বনে আমতলায় সে দিদিকে যেন এতদিন কাছে কাছে পাইয়াছে দিদির অদৃশ্য স্নেহস্পর্শ ছিল নিশ্চিন্দিপুরের ভাঙা কোঠাবাড়ির প্রতি গৃহকোণে আজ কিন্তু সত্য সত্যি দিদির সহিত চিরকালে ছাড়াছাড়ি হইয়া গেল তাহার জন্য মনে হয় দিদিকে আর কেহ ভালোবাসিত না মা নয় কেউ নয় কেহ তাহাকে ছাড়িয়ে আসিতে দুঃখিত নয় হঠাৎ অপুর মন এক বিচিত্র অনুভূতিতে ভরিয়া গেল তাহা দুঃখ নয় শোক নয় বিরহ নয় তাহা কি সে জানে না কত কী মনে আসিল অল্প এক মুহূর্তের মধ্যে আতুরি ডাইনি নদীর ঘাট তাহাদের কোঠাবাড়িটা চালতে তলার পথ রানুদি কত বৈকাল কত দুপুর কত দিনের কত হাসি খেলা পটু দিদির মুখ দিদির কত নামে সাদ দিদি এখনও একদৃষ্টে চাহিয়া আছে পরক্ষণে তাহার মনের মধ্যে অবাক ভাষা চোখের জলে আত্মপ্রকাশ করিয়া যেন এই কথায় বারবার বলিতে চাহিল আমি চাইনি দিদি আমি তোকে ভুলি নেই ইচ্ছে করে ফেলেও আসিনি ওর আমায় নিয়ে যাচ্ছে সত্যি সে ভুলে নাই উত্তর জীবনে সাগর মেঘলা ধরনীর সঙ্গে তাহার খুব ঘনিষ্ঠ পরিচয় ঘটিয়াছিল কিন্তু যখনই গতির পুলকে তাহার সারাদেহ শিহরিয়া উঠিতে থাকিত সমুদ্রগামী জাহাজের ডেক হইতে প্রতি মুহূর্তে নীল আকাশের নবনব মায়ারূপ চোখে পড়িত হয়তো দ্রাক্ষাকুঞ্জ বেষ্টিত কোনো নীল পর্বতসানু সমুদ্রের বিলীন চক্রবাল সীমায় দূর হইতে দূরে ক্ষীণ হইয়া পড়িত দূরের অস্পষ্ট আবছায়া দেখিতে পাওয়া বেলাভূমি এক প্রতিভাশালী সুরস্রষ্টার প্রতিবার দানের মতো মহামধুর কুহুকের সৃষ্টি করিত তার ভাবময় মনে তখনই সব সময়েই তাহার মনে পড়িত এক ঘনবর্ষার রাতে অবিশ্রান্ত বৃষ্টি শব্দের মধ্যে এক পুরনো কোঠার অন্ধকার ঘরে রোগ শয্যাগ্রস্ত এক পাড়াগাঁয়ের গরিব ঘরের মেয়ের কথা অপু সেরে উঠলে আমায় একদিন রেলগাড়ি দেখাবি মাঝের পাড়া স্টেশনের ডিস্ট্যান্ট সিগনালখানা দেখিতে দেখিতে কত দূরে অস্পষ্ট হইতে হইতে শেষে মিলাইয়া গেল দুপুরের পর রানাঘাট স্টেশনে গাড়ি বদল করিতে হইল উপর চোখে দুদোবার কয়লার গুড়া পড়া সত্ত্বেও সে গাড়ি জানালা দিয়া মুখ বাড়াইয়া সারাদিনটা বাহিরের দিকে চাহিয়া আছে স্টেশনে স্টেশনে ওগুলোকে কী বলে সিগনাল পড়িতেছে উঠিতেছে কেন গাড়ি যেখানে লাগিতেছে সেখানটা উঁচু মতো ইটের গাঁথা ঠিক যেন রোয়াকের মতো তাকে প্ল্যাটফর্ম বলে কাঠের গায়ে বড় বড় অক্ষরে ইংরেজি ও বাংলাতে সব স্টেশনে নাম লেখা আছে কুরুলগাছি গোবিন্দপুর বানপুর গাড়ি ছাড়িবার সময় ঘণ্টা পড়ে ঢং 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 চার ঘা ওপো শুনি আছে একটা বড় লোহার চাকার চারিধারে হাতল পরানো তাহাই ঘুরাইলে সিগনাল পড়ে কুরুলগাছে স্টেশনে উপর লক্ষ্য করিয়া দেখিল সর্বজে এবার লইয়া মোটে দুইবার রেলে চড়িল আর একবার সেই কোন কালে উনি তখন নতুন কাশী হইতে আসিয়া দেশে সংসার পাতে আছেন। জ্যৈষ্ঠ মাসে ঘাটায় যুগল কিশোর ঠাকুর দেখিতে গিয়াছিল সে কি আজকার কথা সে খুশি সহিত স্টেশনে স্টেশনে মুখ বাড়াইয়া লোকজনের উঠানামা লক্ষ্য করিতেছিল বোঝিরা উঠিতেছে নামিতেছে কেমন সব চেহারা কেমন কাপড় চোপড় গহনাপত্র জগন্নাথপুর স্টেশনে ভালো মোয়া ফেরি করিতেছে দেখিয়া সে ছেলেকে বলিল অপু মুড়ির মোয়া খাবি তুই তো ভালোবাসিস নেব তোর জন্য স্টেশনে টেলিগ্রাফের তারের উপর কি পাখি বসিয়া দোল খাইতেছে ও ভালো করিয়া চাহিয়া চাহিয়া আঙ্গুল দিয়া দেখায় বলিল দেখো মা কাদের বাড়ির খাঁচা থেকে একটা ময়না পাখি পালিয়ে এসেছে নৈহাটি স্টেশনে গাড়ি বদলাইয়া গঙ্গার প্রকাণ্ড পুলটার উপর দিয়া যাইবার সময় সূর্য অস্ত যাইতেছিল সর্বজয় একদৃষ্টি চাহিয়াছিল ওপার হইতে হুহু বাতাস বহিতেছে গঙ্গার জলে নৌকা দুপারে কত ভালো ভালো বাড়ি বাগান এসব দৃশ্য জীবনে সে কখনও দেখে নাই ছেলেকে দেখায় বলিল দেখেছি সপু একখানা ধোঁয়ার জাহাজ পরে সে যুক্তকর কপালে ঠেকাইয়া আপন মনে বলিল মা গঙ্গা তোমার উপর দিয়ে যাচ্ছি অপরাধ নেও না মা কাশিতে গিয়ে ফুল বিলবি তোমায় পূজা করবো অপুকে ভালো রেখো যে জন্য যাওয়া তা যেন হয় সেখানে যেন আশ্রয় হয় মা আনন্দে পুলকে অনিশ্চিততার রহস্যে তার হৃদয় দুলিতে ছিল এরকম মনোভাব এর আগে সে কখনও অনুভব করে নাই সুবিধাই হোক অসুবিধাই হোক অবাধ মুক্ত জীবনের আনন্দ সে পাইল এ প্রথম তার চিরকালের বাসবনের বেড়া ঘেরা সীমায় বদ্ধ জীবনে এরকম সচল দৃশ্যরাজি এরকম অভিনব গতির বেগ এত অনিশ্চয়ের পুলকের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় কখনো হয় নাই যে জীবন চারিধারে পাঁচিল দেওয়াল তুলিয়া আপনাকে আপনি ছোট করিয়া রাখিয়াছিল তাহা আজ চলিয়াছে চলিয়াছে সম্মুখে চলিয়াছে এই পশ্চিম আকাশের অস্তমান সুযোগের লক্ষ্য নদ নদী দেশ বিদেশ ডিঙায়া ছুটিয়াছে এই চলিয়া চলার বাস্তবতাকে সে প্রতি হৃদয় দিয়া অনুভব করিতেছিল আজ এই তো সেদিন এক বছর আগেও নিশ্চিন্দিপুরের বাড়িতে কত রাত্রে শুইয়া সে যখন ভাবিত সুবিধা হইলে একবার চাকদাকি কালীগঞ্জে স্নানে যাইবে তখনই তাহার সম্ভবের ও নিশ্চয়তার বহু বাহিরের জিনিস বলিয়া মনে হইয়াছে আর আজ ব্যান্ডেল স্টেশনে গাড়ি আসিবার একটু আগে সম্মুখের বড় লাইন দিয়া একখানা বড় গাড়ি হু হু শব্দে ঝড়ের বেগে বাহির হইয়া চলিয়া গেল অপ বিস্ময়ের সঙ্গে সেদিকে চাহিয়া রহিল কি আওয়াজ ওহ ব্যান্ডেল স্টেশনে পৌঁছিয়া তাহারা গাড়ি হইতে নামিল এদিকে ওদিকে ইঞ্জিন দৌড়াইতেছে বড় বড় মালগাড়িগুলো স্টেশন কাঁপাইয়া প্রতি পাঁচ মিনিট অন্তর না থামিয়া চলিয়া যাইতেছে হুই হুই শব্দ এদিকে ইঞ্জির সিটির কানে তালা ধরা আওয়াজ ওদিকে আরেকখানা যাত্রী গাড়ি ছাড়িয়া যাইতেছে গার্ড সবুজ নিশান দুলাইতেছে সন্ধ্যার সময় স্টেশনের পূর্বে পশ্চিমে লাইনের উপর এত সিগনাল ছাঁকে ছাঁকে লাল সবুজ আলো জ্বলিতেছে রেল ইঞ্জিন গাড়ি লোকজন একটু রাত্রি হইলে তাহাদের কাশি যাইবার গাড়ি আসিয়া বিকট শব্দে প্ল্যাটফর্মে দাঁড়াইল বিশাল স্টেশন বেজায় লোকের ভিড় সর্বজয় কেমন দিশেহারা হয়ে গেল তারা খাইয়া অনভ্যস্ত আড়ষ্ট পায়ে পায়ে স্বামীর পেছনে একখানা কামরার দুয়ারে আসিয়া দাঁড়াইতেই হরিহর অতি কষ্টে দুর্যয় ভিড় ঠেলিয়া বে পথুমানা স্ত্রীকে ও দিশেহারা পুত্রকে কায় ক্লেশে গাড়ির বেঞ্চিতে বসাইয়া দিয়া কুলির সাহায্যে মোট গাট টঠিয়া দিল ভোরের দিকে সর্বজার তন্দা গেল ছুটিয়া ট্রেন ঝড়ের বেগে ছুটিয়াছে মাঠ মাটি গাছপালা এক একা আর করিয়া ছুটিয়াছে রাত্রের গাড়ি বলিয়া তাহারা সকলে এক গাড়িতে উঠিয়াছে হরিহর তাহাকে মেয়ে কামড়ায় দেয় নাই গাড়িতে ভিড় আগের চেয়ে কম এক এক বেঞ্চে এক একজন লম্বা হইয়া শুইয়া ঘুমাইতেছে উপরের বেঞ্চে একজন কাবুলি নাক ডাকাইতেছে অপু কখন উঠিয়া হাঁ করিয়া জানালা দিয়া মুখ বাহির করিয়া একদৃষ্টে চাহিয়া আছে হরিহর জাগিয়া উঠিয়া ছেলেকে বলিল ওরকম করে বাড়ির দিকে তাকিয়ে থেকো না খোকা এক্ষুনি চোখে কয়লার গুঁড়া পড়বে কয়লার গুঁড়া তো নির্হ জিনিস চোখ দুটা যদি উপড়াইয়া চলিয়াও যায় তবু ওপর সাধ্য নয় যে জানালার দিক হইতে এখন সে চোখ ফিরিয়া লইতে পারে সে প্রায় সারা রাত্রি ঠাঁই এইভাবে বসিয়া বাবা মা তো ঘুমাইতেছিল সে যে কত কি দেখে আছে, কত স্টেশনে গাড়ি দাঁড়ায় নাই আলো লোকজন শুদ্ধ স্টেশনটা হুশ করিয়া হাওয়াই বাজির মতো পাশ কাটাইয়া উড়িয়া চলিয়া যাইতেছিল রাত্রে কখন তাহার একটু তন্দ্রা আসিয়াছিল হঠাৎ ঘুম ভাঙিয়া যাইতেই সে মুখ বাহির করিয়া দেখিল যে গভীর রাত্রি জোচনায় রেলগাড়িখানা ঝড়ের বেগে একটা কোন নদীর ছোট শাঁকও পার হইতেছে সামনে খুব উঁচু একটা কালো মতো ঢিবি ঢিবিটার উপরে অনেক গাছপালা জলে জ্যোচ্ছনা পড়িয়া চিকচিক করিয়া উঠিল আকাশের সাদা সাদা মেঘ তারপর সেই ধরনের বড় বড় আরও কয়েকটা ঢিবি আরও সেরকম গাছপালা তাহার পর একটা বড় স্টেশন লোকজন আলো পাশের লাইনে একখানা গাড়ি আসিয়া ছিল একজন পানওয়ালার সঙ্গে একটা লোকের যা ঝগড়া হয়ে গেল স্টেশনে একটা বড় ঘড়ি ছিল সে তাহার মাস্টারমশাই নীরেনবাবুর কাছে ঘড়ি দেখিতে শিখিয়াছিল গুনিয়া গুনিয়া দেখিল রাত্রি তিনটা বাজিয়া বাইশ মিনিট হইয়াছে তারপর আবার গাড়ি ছাড়িল আবার কত গাছ আবার সেই ধরনের উঁচু ঢিবি অনেক সময় রেলের রাস্তার দুধারেই সেই রকম ঢিবি গাড়িতে সবাই ঘুমাইতেছে ইহারা যদি কিছু দেখিবে না তবে রেলগাড়ি চড়িয়াছে যে কেন কাহাকে সে জিজ্ঞাসা করে যে অত ঢিবি কিসের এক একবার সে জানালা দিয়া মুখ বাড়াইয়া ঝুঁকিয়া মাটির দিকে চাহিয়া নিরূপণ করিবার চেষ্টা করিতেছিল গাড়িখানা কত জোরে যাইতেছে চুল বাঁধা সুরিয়া মুখে পড়ে মাটি দেখা যায় না যেন কে মাটির গায়ে কতগুলি সরল রেখা টানিয়া চলিয়াছে উফ রেলগাড়ি কি জোরে যায় কৌতূহলে উত্তেজনায় সে একবার এদিকে জানালায় একবার ওদিকের জানালায় মুখ বাড়াইয়া দেখিতেছিল মাঝে মাঝে দ্রুত অস্পষ্ট ভরা মাঠের দিকে চাহিয়া চাহিয়া তাহার মনে হইতেছিল কত দূরে তাহারা আসিয়াছে এসব কোন দেশের উঁচু নিচু মাঠ দিয়ে তাহারা চলিয়াছে সকালের দিকে সে আবার একটু ঘুমাইয়া পড়িয়াছিল একটা প্রকাণ্ড স্টেশনে সশব্দে গাড়ি আসিয়া দাঁড়াইতেই তার তন্দ্রা ছুটিয়া গেল প্ল্যাটফর্মের পাথরের ফলকে নাম লেখা আছে পাটনা সিটি তারপর কত স্টেশন চলিয়া গেল কি বড় বড় পুল গাড়ি চুলিয়াছে চলিয়াছে মনে হয় বুঝি পুলটা শেষ হইবে না কত ধরনের সিগনাল কত কলকারখানা একটা কোন স্টেশনের ঘরের মধ্যে একটা লোহার থামের গায়ে চোংলা গোনো মতো তাহারই মধ্যে মুখ দিয়া একজন রেলের বাবু কি কথা কহিতেছে প্রাইভেট নম্বর হ্যাঁ আচ্ছা সিক্সটি নাইন সিক্সটি নাইন হ্যাঁ ঊনসত্তর পিঠে নয় সে অবাক হয়ে বাবাকে জিজ্ঞাসা করিল ও কী কল বাবা ওর মধ্যে মুখ দিয়ে ওরকম বলছে কেন তখন বেলা খুব পড়িয়া গিয়াছে এমন সময় হরিহর বলিল এবার আমরা কাশি পৌঁছে যাব। বাদিকে চেয়ে দেখো গঙ্গার পুলের উপর গাড়ি উঠলেই কাশি দেখা যাবে অপু একটা কথা অনেকক্ষণ ধরিয়া ভাবিতেছিল আজ সে সারাপথ টেলিগ্রাফের তারও খু দেখিতে দেখিতে আসিতেছে সে একটিবার ছাড়া এমন করিয়া এর আগে কখনো দেখে নাই জীবনে এবার যদি সে রেল রেল খেলার সুযোগ পায় তখনই সে ওই ধরনের তারের খুঁটি বসাইবে কি ভুলটাই করিত আগে যেখানে যাইতেছে সেখানকার বনে গুলঞ্চলতা পাওয়া যায় তো দিন পনেরো কাটিয়ে গিয়াছে বাঁশ ফটকা গলির একখানা মাঝারি গোছের তেতোলা বাড়ির একতলায় হরিহর বাসা লইয়া আছে কোনো পূর্ব লোকের সন্ধান সে মিলাইতে পারে নাই আগে যাহারা যেসব জায়গা ছিল এখন সেসব স্থানে তাহাদের সন্ধান কেহ দিতে পারে না কেবল বিশেষরের গলির পুরাতন হালৈকর রামগোপাল সাহু এখনও বাঁচিয়া আছে বাড়ির ওপারের তলায় একজন পাঞ্জাবি সপরিবারে থাকে মাঝের তলায় এক বাঙালি ব্যবসায়ী থাকে বাইরের ঘরটা তার দোকান ও গুদাম আশেপাশের দু তিন ঘরে তার রন্ধন ও শয়নঘর ঘর এ পাঁচ ছয় দিনে সর্বজয় নিকটবর্তী সকল জায়গা স্বামীর সঙ্গে ঘুরিয়া ঘুরিয়ে দেখে আছে স্বপ্নে কখনও সে এমন দৃশ্যের কল্পনা করে নাই এমন মন্দির এমন ঠাকুর দেবতা এত ঘর বাড়ি আরমঘাটার যুগল কিশোরের মন্দির এতদিন তাহার কাছে স্থাপত্য শিল্পের চরম উৎকর্ষের নিদর্শন জানা ছিল কিন্তু বিশ্বনাথের মন্দির অন্নপূর্ণার মন্দির দশ সমেত ঘাটের উপরকার লাল পাথরের মন্দিরগুলো মধ্যে একদিন সে পাঞ্জাবি ভদ্রলোকটির স্ত্রীর সঙ্গে রাত্রে বিশ্বনাথের আরতি দেখতে গিয়াছিল সে যে কি ব্যাপার তাহা সে মুখে বলিতে পারে না ধূপ ধুনার ধোয়ায় মন্দির অন্ধকার হইয়া গেল সাত আটজন পুজারী একসঙ্গে মন্ত্র পড়িতে লাগিল কি ভিড় কি জাঁকজমক কত বড় ঘরের মেয়েরা দেখিতে আসিয়াছিল তাহাদের বেশভুষারি বা কি বাহার কোথাকারের একজন রানী আসিয়াছিলেন সঙ্গে চার পাঁচজন চাকরানী দামি বারাণসী শাড়ি পরনে সোনার কলকা বসানো আঁচলটা আরতির পঞ্চপ্রদীপের আলোয় আগুনের মতো জ্বলিতেছিল কি টানা ডাগর চোখ কী ভ্রু কি মুখশ্রী সত্যিকের রানী সে কখনো দেখে নাই গল্পে শুনিয়াছে হ্যাঁ রানীর মতো রূপ বটে তাহাকে বেশিক্ষণ ধরিয়া দেখিয়াছে কি ঠাকুরের আরতি বেশিক্ষণ দেখিয়াছে তাহা সে জানে না ঠাকুর দেবতার মন্দির ছাড়া এক একখানা বসত বাড়ি বা কী দুর্গোৎসবের নিমন্ত্রণে নিশ্চিন্তপুরের গাঙ্গুলি বাড়ি গিয়া সে গাঙ্গুলিদের নাট মন্দির দোমহলা বাড়ি বাঁধানো পুকুরঘাট দেখিয়া মনে মনে কত ঈশ্বান্বিত হইত মনে আছে একবার দুর্গাকে বলিয়াছিল দেখেছিস বড়লোকদের বাড়িঘরের কি লক্ষ্মী চিড়ি এখন সে সেসব বাড়ি রাস্তার দুধারে দেখিতেছে তাহার কাছে গাঙ্গুলি বাড়ি এত গাড়ি ঘোড়া একসঙ্গে যাইতে কখনও সে দেখে নাই গাড়ি বা কত ধরনের আশিবার দিন রানাঘাটে নৈহাটিতে সে ঘোড়ার গাড়ি দেখিয়াছে বটে কিন্তু এত ধরনের গাড়ি সে আগে কখনও দেখে নাই দু জায়গার গাড়ি যে কত যায় তার তো ইচ্ছে করে পথের ধারে দাঁড়াইয়া দুদণ্ড এসব দেখে কিন্তু পাঞ্জাবি স্ত্রী লোকটি সঙ্গে থাকে বলিয়া লজ্জায় পারে না অপু তো একেবারে অবাক হইয়া গিয়াছে এরকম কাণ্ড কারখানায় সে কখনো কল্পনায় আনিতে পারে নাই তাহাদের বাসা হইতে দশা সমেত ঘাট বেশি দূরে নয় রোজ বিকেলে সে সেখানে বাড়াইতে যায় রোজই যেন চরকের মেলা লাগিয়ে আছে এখানে গান হইতেছে ওখানে কথা হইতেছে ওদিকে কে একজন রামায়ণ পড়িতেছে লোকজনের ভিড় হাসি মুখ উৎসব অপু সেখানে শুধু ঘুরিয়া ঘুরিয়া বেড়ায় দেখে আর সন্ধ্যার পর বাড়ি আসিয়া মহা উৎসাহে গল্প করে কাহাদের চাকর একটি ছোট ছেলেকে কোমরে দড়ি বাঁধিয়া রোজ তানে অপু ভাব করিয়াছে তাহার নাম পোলটু। ভালো কথা কহিতে জানে না ভারী চঞ্চল তাই পাছে হারায়া যায় বলিয়া বাড়ির লোকদের এই জেল কয়েদির মতো ব্যবস্থা অপু হাসিয়া খুন চাকরকে অনুরোধ করিয়াছিল কিন্তু সে ভয় দড়ি খুলিতে চাহে না বন্দি নিতান্ত ক্ষুদ্র ও অবধ এ ধরনের ব্যবহার যে প্রতিবাদযোগ্য সে জ্ঞানী তাহার নাই আসিলে সর্বজয়ার রোজ তাহাকে বকে এক এক ওরকম যাস কেন শহর বাজার জায়গা যদি রাস্তা হারিয়ে ফেলিস মায়ের আশঙ্কা যে সম্পূর্ণ ভিত্তিহীন একথা সে মাকে হাত নাড়িয়া দুবেলা অর্ধবসায় সহকারে বুঝায় কাশিতে আসিয়া হরিহরের আয়ও বাড়িল কয়েক স্থানে হাঁটাহাঁটি করিয়া সে কয়েকটি মন্দিরে নিত্যপুরাণ পাঠের কার্য জোগাড় করিল তাছাড়া একদিন সর্বজয়া স্বামীকে বলিল দশা সমেত ঘাটে রোজ বিকেলে পুঁথি নিয়ে বসো না কেন কত ফিকিরের লোক পয়সা আনে তোমার কেবল বসে বসে পরামর্শ আটা স্ত্রী তারা খাইয়া হরিহর কাশীখণ্ডের পুঁথি লইয়া বৈকালে দশা সমেত ঘাটে বসে পুরাণ পাঠ করা তাহার কিছু নতুন ব্যবসা নহে দেশের শিষ্য গিয়া কত ব্রত পার্বণ উপলক্ষে সে এ কাজ করিয়াছে পুঁথি খুলিয়া সুস্বরে সে বন্দনা গান শুরু করে বরহা পীড়া ভিরামং মৃগমদ তিলকং কুণ্ডলা ক্রান্ত গণ্ডং ভিড় মন্দ হয় না বাসায় ফিরিয়া বালির কাগজে কী লেখে স্ত্রীকে বলে শুধু শ্লোক পড়ে গেলে কেউ শুনতে চায় না ওই বাঙাল কথকটার ওখানে আমার চেয়ে বেশি ভিড় হয় ভেবেছি গোটা কতক পালা শিখব গান থাকবে কথার মতো থাকবে নইলে লোক জমে না বাঙালটার সঙ্গে পশু আলাপ হলো দেবনাগরীর অক্ষর পরিচয় নেই শুধু দেবনাগরী অক্ষর পরিচয় নেই শুধু ছড়া কেটে মেয়ে ভুলিয়ে পয়সা নেয় আমার আমি কুড়িয়ে ছ আনা আট আনা আর ওর একটা টাকার কম নয় শুনবে একটু কেমন লিখছি খানিকটা সে পড়িয়া শোনায় বলে ওই কথকের পুঁথি দেখে বোনের বর্ণনাটা লিখে নেব ভেবেছি তা কি দেবে তুমি কোনখানটায় বসে কথা বলো বলো তো একদিন শুনতে যেতে হবে যেও না ষষ্ঠীর মন্দিরে নিচে বসি কালই যেও নতুন পালাটা বলবো কাল একাদশী আছে দিনটা ভালো আসবার সময় বিশ্বেশ্বরের গলির দোকান থেকে চারপসার পান ফলে জিলিপি এনে দেখি উপরজন্য জন্য সেদিন উপরের খোট্টা বৌকি পুজো করে আমায় ডেকে নিয়ে গিয়ে জল খেতে দিলে বললে পান ফলে জিলিপি বিশ্বেশ্বরের গলিতে পাওয়া যায় খেতে গিয়ে ভাবলাম অপু জিলিপি খেতে বড় ভালোবাসে তা জল খেতে দিয়েছে আমি আর কী বলে নিয়ে আসি এনু দেখি আজ চার পয়সার কয়েকদিন ধরিয়া হরিহরের কথা কথা শুনিতে বেশ ভিড় হইতেছে একখানা বড় বারকষে করিয়া নারদঘাটের কালীবাড়ি ঝি বড় একটা সিধা আনিয়া অপুদের দাওয়ায় নামাইল হাসি মুখে বলিল আজ বুঝি বাড়ির পুজো উনি বাড়ি আসছেন দেখলে হাজি চলিয়া গেলে ছেলেকে ডাকিয়া বলিল এদিকে আয় অপু এ দেখ তোর সেই নারকেলের ফোঁপল তুই ভালোবাসিস কিশমিশ কলা কত বড় বড় আম দেখেছিস আয় খাবি দিই বস এখানে উৎসাহ পাইয়া হরিহর পুরাতন খাতাপত্রে তারা আবার বাহির করে সর্বজয় বলে চরিত্র শুনতে শুনতে লোকের কাঞ্চে ঝালাপালা হলো নতুন একটা কিছু ধরো না সারা সকাল ও দুপুর বসিয়া হরিহর এক মনে জড়ভরতের উপাখ্যানকে কথকথার পালার আকারে লিখিয়া শেষ করে মনে পড়ে এই কাশিতেই বসিয়া আজ বাইশ বৎসর পূর্বে যখন সে গীত গোবিন্দের পদ্মানুবাদ করে তখন তাহার বয়স ছিল চব্বিশ বৎসর দেশে গিয়া জীবনের উদ্দেশ্য যেন নিজের কাছে আরও পরিস্ফুট হইয়া উঠিল কাশিতে এত ছিল না দেশি ফিরিয়া চারিধারে দাসুরায়ের গান দাওয়ানজির গান গোবিন্দ অধিকারীর সুখসারি দ্বন্দ্ব লোকাথোপার দলের মতিজুরির গানের বিস্তৃত প্রচলন ও পশার তার মনে একটু নতুন ধরনের প্রভাব বিস্তার করিল রাত্রি স্ত্রীর কাছে গল্প করিত বাজারের বারোয়ারিতে কবির গান হচ্ছে বুঝলে বসে বসে শুনলাম বুঝলে সোজা পথ সব কিছুই না রও না সংসারটা একটু গুছিয়ে নিয়ে বসি ভালো হয়ে নতুন ধরনের পালা বাঁধব এরা সকলে গায় সেই সব তামলের পদ রাজুকে তাই কাল বলছিলাম অনেক রাত্রে উঠে এক একদিন হরিহর বাহিরে দাওয়ায় বসিয়া কি ভাবিত অনির্দিষ্ট কোন আনন্দে তাহার মন যেন পালকের মতো হালকা হইয়া উঠিত কি উজ্জ্বল ভবিষ্যৎ তাহার সম্মুখে ঝাল লন্ঠনের আলো দোলানো বড় আসরে সে দেখিতে পায় দেশে দেশে গ্রামে গ্রামে তাহার ছড়া গান শ্যামা সঙ্গীত পদ রাত্রির পর রাত্রি ধরিয়া গাওয়া হইতেছে কত দূর হইতে মাঠ ঘাট ভাঙিয়া লোক খাবারে পুঁটুলি আনিয়া বসিয়া আছে শুনিতে দলের অধিকারী তাহার বাড়ি আসিয়া সাধিয়া পালা চাহিয়া লইয়া গিয়াছে বাহ ভারী চমৎকার তো কার বাধা ছড়া কবির গুরু ঠাকুর হরু হরু ঠাকুরের না নিশ্চিন্দপুরের হরিহর রায় মহাশয়ের এই দশা সমেত ঘাটেই বসিয়া তো বাইশ বছর পূর্বে মনে মনে কত ভাঙাগোড়া করিয়াছে তারপর কবে সেসব ধীরে ধীরে ভুলিয়া গেল কবে ধীরে ধীরে নতুন খাতাপত্রে তারা বাক্সের অনাদৃত গুপ্ত কোন আশ্রয় করিয়া দিনের আলো হইতে মুখ লুকাইয়া রহিল যৌবনের স্বপ্নজাল জীবন মধ্যাহ্নে কুয়াশার মতো দিগন্তে মিলাইয়া গেল হারানো যৌবনের দিকে চাহিয়া দেখিলে বুকের মধ্যে কেমন করিয়া উঠে কত কথা মনে পড়ে জীবনের সেসব দিনকে আর একটি ফেরানো যায় না দশা সমেত ঘাটে অনেক ছেলের সঙ্গে অপুর ভাব হইয়াছে কিন্তু এখানে তাহার বয়সী সব ছেলেই স্কুলে পড়ে সেই কেবল এখনও স্কুলে পড়ে নাই নিশ্চিন্তিপুরে মাছ ধরিয়া ও নৌকায় বাড়ায়া দিন কাটানো চলিত বটে কিন্তু এখানে সমবয়সীদের কাছে কিছু পড়ে না বলিতে লজ্জা করে তাহা ছাড়া দশা সমেত ঘাটে যেসব ছেলের সঙ্গে তাহার ভাব হয়েছে সবাই অবস্থাপন্ন ঘরে ছেলে পল্টু দাদা একদিন কথায় কথায় বলিয়াছিল যে তার বাবাকে খুব বিদেশে বেড়াইতে হয় অপু বলিয়াছিল কেন তোমাদের বুঝি খুব শিষ্য বাড়ি আছে পল্টুর দাদা আশ্চর্য হয়ে বলিল শিষ্য বাড়ি কিসের ভাই অপু সদ্যুত্তর দেবার পূর্বে সে বলিল আমার বাবা কন্ট্রাক্টরি করেন কি না তাছাড়া কাঁথিতে ছোট জমিদারি আছে তবে আজকাল কিস্তি দিয়ে কী বা থাকে এক একদিন বৈকালে অপু দশা সমেত ঘাটে বেড়াইতে গিয়া বাবার মুখে পুরাণ পাঠ শোনে হরিণ শিশু শাপত কর্তৃক নিহত হইলে হরিণ বালকের স্নেহশক্ত রাজর্ষী ভরতের করুণ বিরহ বেদনা এ পরিশেষে তাহার মৃত্যুর কাহিনী ষষ্ঠী মন্দিরে পৈঠের উপর বসে এক মনে শুনিতে শুনিতে তাহার চোখে জল আসে এদিকে আবার যখন সিন্ধু শৌবীরের রাজা রঘুগণ তাহার স্বরূপ না জানিয়া ব্রহ্মর্ষী ভরতকে শিবিক আবাহক নিযুক্ত করে তখন হইতে কৌতূহল উৎকণ্ঠায় তাহার বুক দূর দূর করে মনে হয় এবার একটা কিছু ঘটিবে ঠিক ঘটিবে কথোকথার শেষ পূর্বিসুরের আশির বচনটি তাহার ভারী ভালো লাগে কালে বর্ষতু পর্যনং পৃথিবী শস্যশালিনী লোকা সন্ত নিরাময়া সন্ধ্যার দিকে মন্দিরে মন্দিরে শঙ্খ ঘণ্টার ধ্বনির সঙ্গে অস্ত সূর্যের রাঙা আভা ও পূরুবীর মূর্ছনার সঙ্গে হরিণ বালকের বিয়োগ বেদনাতুর রাজস্বির ব্যথা যেন মিশায়া থাকে বাড়িতে কাগজ কলম বাবার কাছে লইয়া গিয়া বলে আমায় লিখে দাও না বাবা ওই যে তুমি গাও কালে বর্ষতু পর্যনং হরিহর খুশিয়া বলে তুই বুঝি শুনিস কোকা আমি তো রোজই থাকি তুমি কাল যখন ভরতের মা মারা যাওয়ার কথা বলছিলে আমি তখন তো তোমার পেছন দিকে বসে ষষ্ঠীর মন্দিরে থাপে তোর কীরকম লাগে ভালো লাগে খুব আমি তো রোজ রোজ শুনি অপু কিন্তু একটা কথা লুকায় যেদিন তার সঙ্গীরা থাকে সেদিন কিন্তু বাবার দিকে সে যায় না সেদিন বাবার নিকট দিয়ে যাইতেছিল তাহার বাবা দেখিতে পায়ে ডাকিল কোকা ও খোকা তার সঙ্গের বন্ধুটি বলিল তোমাকে চেনে নাকি অপু শুধু খান নাড়িয়া জানায় হ্যাঁ সে বাবার কাছে আসে নাই সেদিন তার বাবা খাটে কথা করিতেছে একথা বন্ধুরা পাছে টের পায় সে বল্টুর দাদা ছাড়া অন্য বন্ধুদের কাছে গল্প করিয়াছে কাশিতে তাহাদের বাড়ি আছে তারা কাশিতে হাওয়া বদলাইতে আসিয়াছে দেশে খুব বড় বাড়ি তাহার বাবা কন্ট্রাক্টারই করেন তাছাড়া দেশে জমিদারিও আছে শেষে বলে কিন্তু জমিদারি থাকলে কি হবে কিস্তি দিয়ে কী বা থাকে তাহার বন্ধুদের বয়স তাহার অপেক্ষা খুব বেশি নয় বলিয়াই বোধহয় তাহার বর্ণিত গল্পের সঙ্গে তাহার পোশাক পরিচ্ছদের অসঙ্গতি ধরা পড়ে না বিশেষত তাহার সুন্দরমুখের গুণে সব মানায়া যায় পূর্ণিমার দিন কথক ঠাকুরের ওখানে বেশ ভিড় হইল সন্ধ্যার পর হরিহর কথা শেষ করিয়া ঘাটে রানায় বসিয়া বিশ্রাম করিতেছে কথক ঠাকুর জলে হাত মুখ ধুইতে নামিল হরিহরকে দেখিয়া বলিল এই যে আপনিও আছেন দেখলেন তো কাণ্ড পূর্ণিমার দিনটা বলে আজ দিনটা ভালো আছে বামন ভিক্কে লাগাই মাসে মাসে এই কাশিতে বামন ভিক্ষে হলে পরে পনেরো সের আদমন করে চাল পড়ত আজকাল মশাই মহা বামন ভিক্ষেতেও লোকে আর ভেজে না চালের তো একটা দানাও না এদিকে শিঁকে পাচে হবে তার মধ্যে আবার দুটো অচল দোয়ানি নেই শিক্ষা কোথায় শিক্ষা তো ছিল এই কাশিতে অনেক দিন আগে তবে এতদিন দেশে ছিলাম এবার এখানে এসে বাসা করে আছি মশার বাসা কি নিকটে একটু চা খাওয়াতে পারেন কদিন থেকে ভাবছি একটু চা খাবো এই দেখুন না চাদরের মনে চা বেঁধে নিয়ে ঘুরি বলি না হয় কোনো হালুই করে দোকানে একটু গরম জল করিকে গলা বসে গিয়েছে একটু লোন চা খেলে গলাটা হ্যাঁ হ্যাঁ আসুন না এই তো নিকটে আমার বাসা চলুন না কথককে লইয়া হরিহর বাড়িয়া আসছিল চা খাওয়ার পাট কোনো কালে নাই কড়ায় জল গরম করিয়া চা তৈরি হলো অপু কাঁসার গ্লাসে চা ও রেকাবিতে কিছু খাবার কথকের সামনে লইয়া আসিল খাবার দেখিয়া কথক ঠাকুর ভারী খুশি হইল খাবারের আশা সে করে নাই এটি ছেলে বুঝি বাহ বেশ ছেলে তো আপনার ভারী সুন্দর দেখতে বাহ এসো এসো বাবা থাক থাক কল্যাণ হোক লঞ্চা করেছেন তো মশাই দেখি হরিহর বলিল আপনার কি ছেলেপিলে সব এখানেই সংসার নেই তো ছেলেপিলে দশ বিঘে জমিও বেরিয়ে গেল অথচ ও মূলেও হাঁ জমি ক বিঘে যদি আজ থাকতো তো আজকে এত দূর আসি আপনিও যেমন এসব কি আর দেশ মশাই বিশ্বেশ্বর অবশ্যই মাথায় থাকুন এমন শীতকাল যাচ্ছে মশাই না একটু খেজুর রস না একটু গুড় পাটালি আমার নিজের মশাই দুকুড়ি খেজুর গাছ মশার দেশটা কোথায় সাতক্ষীরে সন্নিকটে ভাদুরে শীতল জানেন শীতল কাঠি চক্রতিরা খুব ঘরনা হরিহর তামাক সাজিয়া নিজে কয়েক টান দিয়া কথক ঠাকুরের হাতে দেয়া বলিল খান কিছু না মশাই ফাগুন মাসের দিকে তো যাই একটা বাগান আছে দিয়ে আসি বিক্রি করে আমরা আবার স্রোত্রিও কিনা তা জমি দশ বিঘে ছিল তাই বন্ধক দিয়ে পঞ্জোগার করলাম বিয়েও করলাম মাসে দশ বছর ঘর করলাম হলো কি জানেন সন্ধেবেলা রান্নাঘরে চাল থেকে কুমড়ো কাটতে গিয়েছে ছিল মশায় সেখানে সাপ হাতে দিয়েছে কামড়ে আমি আবার নেই সেদিন বাড়ি কে বা বৌদ্ধি কবরেজ দেখিয়েছে কে বা কী করেছে পাটুলির ঘাট পার হচ্ছি গায়ের মহে সাধু খা ওপার থেকে আসছে আমায় বললে শিগগির বাড়ি যান মশাই আপনার বাড়ি বড় বিপদ কি বিপদ তা বলে না বাড়ি পৌঁছে দেখি আগের রাত্রিতেই বউ তো গিয়েছে মোড়ে এ গেল ব্যাপার মশাই জমিকে জমি গেল এদিকেও সেই থেকে বলি যাই দেশে থেকে আর কী বা হবে কোথেকে পাবো তিন চারশো টাকা যে আবার বিয়ে করব। যাই বিশ্বনাথের ওখানে অন্য কষ্টটা তো হবে না আজ বছর আষ্টেক হয়ে গেল এক তো ভাই আছে জমি জমা সামান্য যা একটু আছে দখল করে বসে আছে বলে তোমার ভাগ নেই বেশ বাপু নেই তো নেই গোলমালের মধ্যে কখনও আমি যাব না করগে যা দখল উঠি মশাই আপনার এখানে বেশ চা খাওয়া গেল আপনার ছেলেটি কোথায় গেল বেশ ছেলে খাসা ছেলে পুরনো চামড়ায় তালি দেওয়া ক্যাম্বিসের জুতা জোড়াটা ঝাড়িয়া লইয়া কতক ঠাকুর পায়ে দিয়া দরজার কাছে আসিল যাইতে যাইতে বলিল কালো লাগাবো বামন ভিক্ষে দেখি কি হয় হরিহরের বাসাটা বিশেষ ভালো নয় নিচের তলায় সাঁতস্যাঁতে ঘর তাও মাত্র দুখানি এত অন্ধকার যে হঠাৎ বাহির হইতে আসিলে ঘরের কোনো জিনিস নজরে পড়ে না এরকম স্থানে সর্বজয় কখনো বাস করে নাই তাহাদের দেশের বাড়ি পুরনো হইলেও রৌদ্র হাওয়া খেলিবার বড় বড় দরজা জানালা ছিল সেকালের উঁচু হিতের কোঠা খটখট করিত শুকনা এ বাসা সাত মেয়ে যে অন্ধকারে সর্বজয়ের মাথা ধরে অপু তো মোটেই ঘরে থাকে না সূর্যালোক পুষ্ট নবীন তরুণ নেয় শুধু আলোর দিকে তার মুখটি থাকে ফেরানো নিশ্চিন্দিপুরের মুক্ত মাঠে নদীর আলো হাওয়ায় মানুষ শুইয়া এই বদ্ধগরের অন্ধকারে তাহার প্রাণ হাপায়ে ওঠে একদণ্ডও সে সেখানে দৃষ্টিতে পারে না কাশি দেখে সে একটু নিরাশ হয়েছে বড় বড় বাড়িঘর থাকিলে কি হইবে এখানে নাই মোটেই সন্ধ্যার দিকে একদিন কথক ঠাকুর হরিহরের বাসায় আসিল এ কথা ও কথার পর বলিল কই আপনার ছেলেকে দেখছি না হরিহর বলিল কোথায় বেরিয়েছে খেলা করতে দশা সময় ঘাটের দিকে বোধহয় বেরিয়েছে কথক ঠাকুর উড়ানির প্রান্তে কী দ্রব্য খুলিতে খুলিতে বলিল আপনার ছেলের সঙ্গে বড় ভাব হয়ে গিয়েছে মশাই সেদিন ঘাটে কাছে ডেকে বসিয়ে অনেকক্ষণ ওর সঙ্গে কথা কইলাম করি খেলতে ভালোবাসে তাই দুটো বড় বড় সমুদ্রের করি সেদিন ব্রতের সিধে কারা দিয়েছিল ভাবলাম ওকে দিয়ে আসি রেখে দিন আপনি ও এলে দেবেন অগ্রহায়ণ মাসের শেষে অপু বাবাকে ধরিল সেই স্কুলে ভর্তি হইবে বলিল সবাই স্কুলে পড়ে বাবা আমিও পড়ব ওই তো গলির মোড় ছাড়িয়ে একটুখানি গিয়ে ভালো স্কুল হরিহর ছেলেকে স্কুলে ভর্তি করে দিল যদিও ছাত্রবৃত্তি স্কুল তবে ইংরেজি পড়াও হয় প্রসন্ন গুরু মাসের পাঠশালা ছাড়িয়ে দেওয়ার পরে সে চার পাঁচ বছর হইয়া গিয়াছে এই ধার পুনরায় অন্য বিদ্যালয়ে ভর্তি হওয়া মাঘ মাসের মাঝামাঝি কথক ঠাকুর এক টুকরো বালির কাগজ হাতে একদিন হরিহরের বাসে আসিয়া হাজির কাগজের টুকরো দেখাইয়া বলিল দেখুন তো মশায় পড়ে এরকম যদি লিখি তবে হয় হরিহর পড়িয়া পড়িয়া দেখিল কাশিবাসী রামগোপাল চক্রবর্তী নামে কোনো লোক কথক ঠাকুরের নামে স্বগ্রামের দশ বিঘা জমি দানপত্র লিখিয়া দিতেছে অমুক অমুক সাক্ষী স্থান দশা সমেত ঘাট অমুক তারিখ কথক ঠাকুর বলিল ব্যাপারটা কি জানেন আমাদের দেশে কুমুরে গ্রামের রামগোপাল চক্রবর্তী ভারী পণ্ডিত ছিলেন মরবার বছরখানেক আগে আমাকে বললেন রামধন তোমার তো কিছু নেই ভাবছি তোমাকে বিঘে দশেক জমি দান করব তুমি নেবে কি তা ভাবলাম সদব্রাহ্মণ দিতে চাচ্ছেন দোষী বা কী তারপর তিনি মুখে মুখে জমিটা আমায় দিয়ে দিলেন 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 এতকাল তত গা করিনি কাশিতেই থাকবো দেশে ঘরে থাকবো না কি হবে জমি তারপর চকর্তি মশায় গেলেন মারা জমির দানটা মুখে মুখে রয়ে গেল এতকাল পরে ভাবছি দেশে যাব ছেলে পেলে না হলে কি আর মানুষ মশাই আপনাকে বলতে কি সতিনিক টাকা হাতে করেছি করেছি জলাহার করে মশাই আর স দুই টাকা পেলে সত্রীয় ঘরের মেয়ে পাওয়া যায় তা যদি তাই ঘটে তবে জমিটা দরকার হবে তো ভাবল মুখে মুখে দান সে কি আর চকর্তী মশাইয়ের ছেলেরা মানবে ভেবে চিনতে এই কাগজখানা বসে লিখেছি নিজেই লিখেছি মশাই সইটই সব দুজন সাক্ষী সব বানানো দেখি লেখা কাগজ যদি মানে গিয়ে বলবো এই দেখো তোমার বাবা এই জমিটা দান করেছেন উঠিবার সময় কথক ঠাকুর বলিল ভালো কথা মশাই মঙ্গলবার মাঘি পূর্ণিমার দিন আপনার ছেলেকে আমি সঙ্গে করে নিয়ে যাব ওই টাওটার রাজার ঠাকুরের বাড়িতে ঠিক মান মন্দিরের গায়ে একেবারে সন্ধ্যের পর বছর বছর ব্রাহ্মণ ভোজন করায় কি না একটু স্বগর্বে বলিল আমায় একখানা করে নেমন্তন্ন পত্র দেয় বেশ ভালো খাওয়ায় চমৎকার আমি এসে নিয়ে যাব সেদিন কিন্তু মাঘী পূর্ণিমার দিন শেষ রাত্রি হইতে পথে স্নানার্থীদের ভিড় দেখিয়া সর্বজয় অবাক হইয়া গেল দলে দলে মেয়ে পুরুষে জয় বিশ্বনাথ জি কি জয় বলোবাম বলিতে বলিতে দুরন্ত মাঘের শীতকে উপেক্ষা করিয়া স্নানের জন্য চলিয়াছে একটু বেলা হইলে পাঞ্জাবি স্ত্রীলোকটির সঙ্গে সর্বজাও স্নান করিতে গেল গঙ্গার ঘাটের জল সিঁড়ি মন্দির পথ সব উৎসব বেশে সজ্জিত নরনারীতে পূর্ণ জলে নাম এক দুঃসাধ্য ব্যাপার ষষ্ঠীর মন্দিরে লাল নিশান উড়িতেছে সন্ধ্যার আগে কথক ঠাকুর অপুকে লইতে আসিল সর্বজা বলিল পাঠিয়ে দাও গিয়ে কেউ নেই অপুর উপর একটা দম হয়েছে দশা সমেত ঘাটে ওকে ডেকে কাছে বসে গল্প করে একদিন নাকি পেপে কিনে খাইয়েছে পাঠিয়ে দাও লোক ভালো প্রথমে কথক ঠাকুরের সঙ্গে তাহার বাসায় গেল খোলার ঘর মাটি দেওয়ালে নানা স্থানে খড়ি দেওয়া হিসেব লেখা নমুনা শিয়ারসোলের রানীর বাড়ি ভাগবত পাঠ চার মুসম্মত কুন্তার ঠাকুর বাড়ি ওই দুই লালুজি তোবের একদিনের খোরাকি চার বিশেষ কিছু আসবাবপত্র নাই এখানে সরু চৌকি পাতা একটা ছোট টিনের তরঙ্গ একটা দড়ি টাঙানো আলনা একজোড়া খরম দেওয়ালের গায়ে পেরেকে একটা বড় পদ্মবীজের মালা টাঙানো কথক ঠাকুর বলিল কমলা লেবু খাবে অপু ঘান্নারিয়া বলিল আছে আপনার খিচানি কেন এই কথক ঠাকুরের কাছে তাহার কোনো প্রকার লজ্জা কি সংকোচ বোধ হইতেছিল না লেবুর খোসা ছাড়াইতে ছাড়াইতে জিজ্ঞাসা করিল কালে বর্ষতু পর্যনং জানেন আপনি কালে বর্ষতু পঞ্জনং খুব জানি রোজ বলি তো একদিন শোনো না এখন বলুন না একটি বার কথক সুর করিয়া বলিল বটে কিন্তু অপুর মনে হইল তাহার বাবার মুখে শুনিলে আরও ভালো লাগে কথকের গলা বড় মোটা দেশে লইয়া যাবার জন্য কথক ঠাকুর নানা খুচরা মাটির ও পাথরের জিনিস পুতুল খেলনা শিবলিঙ্গ মালা কাঠের কাকই সংগ্রহ করিয়া রাখিয়াছে অপুকে দেখায় বলিল কাশির জিনিস সবাই বলবে কি এনেছো দেখি তাই নিয়ে যাব নানা সরুগুলি পার হইয়া একটা অন্ধকার বাড়ির দরজার সামনে আসিয়া কথক ঠাকুর দাঁড়াইল নিচু হইয়া দরজা দেয়া অতি কষ্টে কথকের সঙ্গে ঠুকিয়া অপুর মনে হইল বাড়িটাই কেহ কোথাও নাই সব নিঝুম কথক ঠাকুর দু একবার গলায় কাশি শব্দ করিতে কে একজন দালানের চারপাই হইতে ঘুম ভাঙিয়া উঠিয়া মোটা গলায় হিন্দিতে কি জিজ্ঞাসা করিল অপু তাহা বুঝিতে পারিল না কথক ঠাকুর পরিচয় দিবার পরেও মনে হইল লোকটা তাহাকে চিনেও না বা তাহাদের আগমন প্রত্যাশাও করে নাই পরে লোকটা যেন একটু বিরক্তির সহিত কাহাকে কি জিজ্ঞাসা করিতে গেল কিন্তু ফিরিতে এত দেরি করিতে লাগিল যে অপুর মনে হইল হয়তো ইহারা বলিবে তোমাদের তো নিমন্ত্রণ হয় নাই যাও তোমরা যাহাই হোক অন্ধকারে ঠায় পনেরো মিনিট দাঁড়াইবার পরে লোকটা ফিরে আসিয়া দালানের একই স্থানে আধ অন্ধকারে খান কতক শালপাতা পাতিয়া ইহাদের বসিয়া দিল একটা মোটা পিতলের লোটায় জল দিয়া গিয়াছে কথক ঠাকুর যেন ভয় ভয়ে গিয়া আসনের উপর বসিল রাজার বাড়ি কি না জানি খাওয়ায় অধীর আগ্রহে অপু প্রায় আরও বিশ মিনিট পাতা পাতিয়া বসিয়া রহিল কাহারও দেখা নাই নিমন্ত্রণ খাইতে পারবার নিশ্চয়তা সম্বন্ধে যখন পুনরায় উপর মনে সন্দেহ দেখা দিতেছে ঠিক সেই সময় পরিবেশটার আবির্ভাবরূপ অঘটন ঘটিল মোটা আটার পুরি ও সাত গন্ধহীন বেগুনের ঘণ্ট শেষে খুব বড় বড় লাড্ডু অপু কামড়াতে গিয়া লাড্ডুতে দাঁত বসাইতে পারিল না এত কঠিন কথক ঠাকুর চাহিয়া চাহিয়া সে মোটা পুরি খান দশ বারো আগ্রহের সহিত খাইল মাঝে মাঝে দিকে চাহিয়া বলিতেছিল পেট ভরে খাও লজ্জা করো না বেশ খাওয়ায় বেশ লাড্ডু না দাঁতে এখনও খুব জোর আছে বেশ চিবুতে পারি একশত বছর একসঙ্গে থাকিলেও কেহ হয়তো আমার হৃদয়ের বাহিরে থাকিয়া যায় যদি না কোনো বিশেষ ঘটনায় সে আমার হৃদয়ের কবাট খুলিতে পারে আজকাল এই নিমন্ত্রণ খাইতে আসার অনাদর অবজ্ঞা অপু বালক হইলেও বুঝিয়াছিল তাহার পর এই খাইবার লোভে ও আনন্দে উপুর অন্তরতম হৃদয়ে ঘা লাগিল তাহার মনে হইল এই কথক ঠাকুর অতি অভাজন ভাবিল কথক ঠাকুর কখনো কিছু খেতে পায় না আহা এ লাড্ডু তাই অমন করে খাচ্ছে ও কয়েকদিন মাকে বলে বাসাতে নেমন্তন্ন করে খাওয়াবো করুণা ভালোবাসার সবচেয়ে মূল্যবান মশলা তার গাঁথুনি বড় পাকা হয় তার শৈশব মনে এই বিদেশি দুদিনের পরিচিত বাঙাল কথক ঠাকুর তাহার দিদি ও গুলকির সঙ্গে এক হারে হইয়া গেল শুধু এক লাড্ডু খাইবার অধীর লোভের ভঙ্গিতে ইহার অল্প দিন পরেই কথক ঠাকুর দেশে চলিয়া গেল রাজঘাটের স্টেশনে কথক ঠাকুরের নির্বন্ধাতি সহ্যে হরিহর অপুকে সঙ্গে করিয়া তাহাকে গাড়িতে তুলিয়া দিতে গেল হরিহরের মনে হইল আজ বাইশ বছর পূর্বে সে যাহা করিতে দেশি গিয়াছিল এই ব্যক্তি তার বর্তমান বয়সে চেয়েও অন্তত আট বৎসর বেশি বয়সে তাহাই করিতে অর্থাৎ নতুন করে সংসার পাতিতে দেশে চলিয়াছে সুতরাং তাহারই বা বয়সটা এমন কি হয়ে আছে কোনো কাজ করিবার সময়ের অভাব হইতে পারে তাহার গাড়ি ছাড়িলে অপুর চোখে জল আসিল বালকের প্রাণের সময়ে সময়ে বয়স্ক লোকের উপর স্থায়ী সত্যিকার স্নেহ আসে দুর্লভ বলিয়া তাহা বড় মূল্যবান মাঘ মাসের শেষে থেকে একদিন হরিহর হঠাৎ বাড়ি ঠুকিয়াই উঠানের ধারে বসিয়া পড়িল সর্বজয়া কী করিতেছিল কাঁচ ফেলিয়া তাড়াতাড়ি উঠিয়া আসিয়া বলিল কি হয়েছে এমন করে বসে পড়লে যে স্বামীর মুখের দিকে চাহিয়া কিন্তু মুখের কথাটা তাহার মুখেই রহিয়া গেল হরিহরের চোখ দুটা জবা ফুলের মতো লাল ডান হাতখানা যেন কাঁপিতেছে সর্বজয়া হাত ধরিয়া তুলিতে আসিতে সে ঘোর ঘোর আচ্ছন্নভাবে বলিল খোকা খোকা কোথায় গেল খোকা সর্বজয় হাত দিয়া দেখিল জ্বরে তাহার গা পুড়িয়া যাইতেছে সন্তর্পণে হাত ধরিয়া ঘরে লইয়া গিয়া তাহাকে বিছানায় শুয়ে দিয়া বলিল অপু আসছে তাকে ডেকে নিয়ে গিয়েছে উপরে রই নন্দবাবু বোধ হয় গধূলিয়ার মোড়ে তার দোকানে নিয়ে গিয়েছে অপু দোকানে যায় নাই নন্দবাবুর ঘরের সামনে ছাদে বসিয়া বসিয়া বই পড়িতেছিল মাসখানেক হইল নন্দবাবুর সঙ্গে অপুর খুব আলাপ জমিয়াছে নন্দবাবুর বয়স কত তাহার ঠিক করিয়া বুঝিবার ক্ষমতা তাহার হয় নাই তবে তাহার বাবার চেয়ে ছোট মনে হয় নন্দবাবুর উপরের ঘরে সে অনেকগুলি বই আবিষ্কার করিয়াছে নন্দবাবু যখন ঘরে থাকে তখন বই লইয়া ছাদে বসিয়া পড়ে কিন্তু ভয় হয় পাছে নন্দবাবু পড়িতে না দিয়া বই কাড়িয়া লয় কারণ একদিন সেরূপ ব্যাপার ঘটিয়াছিল ছাদের এক কোণে রৌদ্রে বসিয়া অপু বই পড়িতেছিল নন্দবাবু ঘরের ভিতর কি খুঁজিতে খুঁজিতে বাহিরে আসিয়া তাহাকে দেখিতে পাইয়া ধমক দিয়া বলিল আরে রেখে দাও তোমার বসে বসে যত ওইসব বই পড়া কোথাকার জিনিস কোথায় রাখো তার ঠিক নেই কাজের সময় খুঁজে মেলে না যাও রাখো বই যাও সে তো ঘরের অন্য কোনো জিনিসে হাত দেয় না তবে তাহাকে বকিবার কারণ কি সেই হইতে সে ভয়ে ভয়ে বই লইয়া থাকে নন্দবাবু সন্ধ্যার সময় টেরি কাটিয়া ভালো জামা কাপড় পরিয়া শিশি হইতে কি গন্ধ মাখিয়া রোজ বেড়াইতে যায় অপুর গায়ে একদিন শিশি হইতে ছড়া দিয়েছিল বেশ ভুরভুরে গন্ধটা সন্ধ্যার পরও সে আগে আগে নন্দবাবুর ঘরে পড়িতে চাইতো কিন্তু সন্ধ্যার পরে নন্দবাবু আলমারি হইতে একটা বোতল লইয়া লাল মতো একটা ওষুধ খায় সেই সময় সে একদিন ঘরে গিয়া পড়িলে তাকে ভারী বকিয়াছিল নন্দবাবুর ঘরে উঠিবার সিঁড়ি অন্যদিকে আর একদিন রাত্রে হঠাৎ উপরের ঘরে গিয়া সে দেখিয়াছিল একটিকে স্ত্রীলোক ঘরের মধ্যে বসে আছে তাকে দেখিয়া নন্দবাবু বলিয়াছিল এখন যাও অপূর্ব ইনি আমার শালি দেখতে এসেছেন এক্ষুনি চলে যাবেন ফিরিয়া আসিতে আসিতে সে শুনিয়াছিল নন্দবাবু বলিতেছে ও আমাদের নিচের ভাড়াটে ছিলে কিছু বোঝে সোজে না নন্দবাবু থাকে প্রায়ই তাহার মার কথা জিজ্ঞেসে করে বলে তোমার মাকে বলে পান নিয়ে এসো দেখি আমার চাকরটা পান সাজতে জানে না অপু মায়ের কাছে আবদার করিয়া উপরে প্রায়ই পান আনে নন্দবাবু মাঝে মাঝে বলে তোমার মা আমার কথা কিছু বলেন টলেন নাকি না অপু বাড়ি আসে মাকে বলে নন্দবাবু বেশ লোক মা তোমার কথা রোজ জিজ্ঞেস করে বলছিল তোমার মাকে বলো আমি তার কথা টিজ্ঞেস করি বেশ লোক করুক গে তুই ছিল অত উপরের ঘরে জাস টাস কেন বিকেলে উপরে বসে বসে কী করিস হরিহরে জ্বরটা একটু কমিল অপু স্কুল হইতে আসিয়া বই নামাইয়া রাখিতেছে পায়ের শব্দ পাইয়া হরিহর বলিল খোকা এসো একটু বসো বাবা অপু বসিয়া বসিয়া স্কুলের গল্প করিতে লাগিল হাসি মুখে নিচু সুরে বলিল এই দু মাস তো স্কুলে গিয়েছি এরই মধ্যে বাবা স্কুলে সবাই খুব ভালোবাসে রোজ রোজ ফার্স্ট বসি স্কুলে আমাদের ক্লাসে একখানা কাগজ ছাপিয়ে বার করবে এ মাস অন্তর আমাকে সে দলে নিয়েছে তোমায় দেখাবো বাবা বেরুলে হরিহরের বুকের ভিতরটা মমতায় বেদনায় কেমন করে অপু একখানা কাগজ বাহির করিয়া বলে একটা লেখা লিখেছি কাগজখানা ছাপাবে বলেছে আমার নামে কিন্তু যারা দু টাকা করে চাঁদা দেবে শুধু তাদেরই লেখা ছাপবে বলেছে দু টাকা দেবে বাবা হরিহর অধীর আগ্রহে ছেলের হাত হইতে কাগজখানা লইয়া পড়িতে শুরু করে ছেলে যে লেখে সে খবর সে জানিত না রাজপুত্রের মৃগয়ার গল্প সুন্দর বানানো হরিহর খুশি হইয়া বালিশে ভর দিয়া উঠিয়া বসে বলে তুই লিখেছিস খোকা আমি তো আর কত লিখেছি বাবা ভূতের গল্প রাজকন্যের বাড়ি থাকতে রানুদের খাতায় লিখে লিখে দিতাম তো সর্বজয় টাকার নাম শুনিয়া দিতে চাহে না স্বামী অসুখে পড়িয়ে এই অবস্থায় যাহা আছে তা সংসারের খরচে কুলাইবে না দরকার নেই ছাপানো কাগজে হরিহর বুঝাইয়া বলিয়া টাকা দেওয়ায় বলে দাও গিয়ে আহা খোকার লেখাটা ছাপিয়া আসুক সেরে উঠে পত্তি করলেই ঠাকুরবাড়ির ভাগবত পাঠটা তো ঠিকই রয়েছে তাতেও তো গোটা দশেক টাকা পাব দিন দুই পরে অপু নিরাশ মুখে রাঙা ঠোঁট ফুলাইয়া বাবার কাছে চুপি চুপি আসিয়া বলে হলো না বাবা ছাপাখানাওয়ালার লোকেরা বেশি দাম চেয়েছে তাই আজ স্কুলে বলে দিয়েছে চার টাকা করে চাঁদা চাই ছেলের মুখে নিরাশার ভাব হরিহরের বুকে খঁচ করিয়া বিঁধে খানিক্ষণ অন্য কথার পর সে বলে দেখ দেখি খোকা তোর মা কোথায় গেল বালিশতলা চাবির থলো বাহির করিয়া দিয়া বলে চুপি চুপি ওই কাঠের ছাপ বাক্স যেটাতে আমার কঞ্চি কলমের বান্ডিল আছে ওইটা খুলত কোণে দেখত কটা টাকা আছে তারপর হরিহর সন্তর্পণে বাক্স খোলা নিরত পুত্রের দিকে মমতার চোখে চাহিয়া থাকে অবোধ অবোধ নিতান্ত অবোধ ওর সুন্দর শুভ্র চাঁদের মতো ললাটটি ওর মায়ের ললাট চোখ দুটি ওর মায়ের চোখ যখন হরিহর প্রথম জীবনে বিবাহ করিয়া স্ত্রীকে ঘরে আনে নববধূ সর্বজয়ার অবিকল সেই মুখের হাসি এগারো বছরের উপর অনাবিল নবীন মুখে অকারণে হরিহরের বুকের মধ্যে স্নেহ সমুদ্র উদ্বেল উত্তাল হইয়া উঠিয়া চোখে জল ভরিয়া আনে অপুজনা প্রথম বসন্তের নবকিশলয় তাহার মুখের আনন্দ যেন প্রভাতে নব অরুণ আভা তা ডাগর ডাগর নীলাভ চোখ দুটির চাহনির মধ্যে নিজের অতি যৌবন দিনের সে অসীম স্বপ্ন সুনীল পাহাড়ের নবীন শালতরুশ্রেণীর উল্লাস মর্মর কুলহারা সমুদ্রের দূরাগত সঙ্গীত ধ্বনি চুপি চুপি বাবাকে দেখায় বলে চারটে টাকা আছে বাবা হরিহর সময় অসময়ের জন্য টাকা কয়টি রাখিয়া দিয়েছে নিজের বাক্সে লুকাইয়া স্ত্রী জানে না কাজে সে নিশ্চিন্ত মনে বলিতে পারিল নিয়ে যা খোকা চাঁদা দিয়ে দিস কিন্তু তোর মাকে যেন বলিস নে অপু খুশি সুরে বলে ছাপা বেরুলে তোমায় দেখাবো বাবা আমার নামে ছাপিয়ে দেবে বলেছে এই সোমবারের পরের সোমবারে বেরুবে পরদিন সকাল হইতে হরিহরের অসুখ আবার বাড়িল সর্বজয় ভয় পায় ছেলেকে বলিল নন্দবাবুকে বলকে যা তো একবার এসে দেখে যান নন্দবাবু দেখে বলিল একজন ডাক্তার ডাক্তার হবে অপূর্ব তোমার মাকে বলো বৈকালে নন্দবাবু একজন ডাক্তার সঙ্গে করিয়া আনিল ডাক্তার দেখে শুনিয়া বলিল ঠান্ডা লেগে হয়েছে ব্রঙ্কো নিউমোনিয়া ভালো নার্সিং চাই নিজের ঘরে কি এমনি করে থাকে খোকা তুমি একটা শিশি নিয়ে এসো আমার ডাক্তারখানায় ওষুধ দেব অপু কয়েকদিন গিয়া দশা সমেত ঘাটের উপর ডাক্তারের ডিসপেন্সারি হতে ওষুধ আনিল বিশেষ কোনো ফল দেখা গেল না দিন দিন হরিহর দুর্বল হইয়া পড়িতে লাগিল এদিকে টাকা যে কটি ছিল ভিজিটেও পথে খরচ হইয়া গেল ডাক্তার বলিল অন্তত এক একশের করিয়া দুধ ও অন্যান্য ফল খাইতে না দিলে রোগী দুর্বল হইয়া পড়িবে সাড়ে তিন টাকা দামের একটা বিলাতি পথ্যের ব্যবস্থাও দেয়া গেল বিদেশ ভীমই জায়গা একবার দেখিয়া সাহস দেয় এমন লোক নাই সর্বজা চারদিক অন্ধকার দেখিল এই বিপদের মধ্যে সর্বজে আবার এক নতুন বিপদে পড়িল উপরের ছাদে দাঁড়াইয়া ঝুঁকিয়া দেখিলে রাধিবার ঘর দেখা যায় ইতিপূর্ব সে মাঝে মাঝে নন্দবাবুকে ছাদ হইতে তাহার রান্নাঘরে দেখে উঁকি ঝুঁকি মারিতে দেখিয়াছে সম্প্রতি হরিহরের অসুখ হইবার পর হইতে নন্দবাবু বড় বাড়াইয়া তুলিল নানা অছিলায় সে দিনে দশবার ঘরের মধ্যে আসে আগে আগে অপুকে আড়াল করিয়া জিজ্ঞাসা করিত আজকাল সরাসরি তাহাকে সম্বোধন করিয়া কথাবার্তা বলে প্রথমটা সর্বজয়া কিছু মনে করে নাই বরং বিপদের সময় এই অনাত্মীয় লোকটি যথেষ্ট সাহায্য দেখাশোনা করিতেছে ভাবিয়া মনে মনে কৃতজ্ঞই ছিল কিন্তু ক্রমে যেন তাহার মনে হতে লাগিল যে এই যে বাড়াবাড়ি ইহা কোথায় যেন বেখাপ্পা ঠেকিতেছে নন্দবাবু নিজে পান কিনে আনিয়া সম্মুখে রাখিয়া বলে চাকরদের হাতে পান সাজা জীবনটা গেল ঠাকুরন সাজুন দিখিয়া একবার তাহাতেও সর্বজয়া দোষ ধরে নাই বরং এই প্রবাসী আত্মীয় স্নেহ বঞ্চিত লোকটির উপর মনে মনে একটু করুণাই হইত কিন্তু ঘনিষ্ঠতা ক্রমে শোভনতার সীমা ডিঙাইতে চলিল আজকাল পানা নিয়া বলে রাখো দেখি বউ ঠাকুরন হাত হইতে সর্বজয় লইবে এরূপী যেন চায় অপু তো পাগল অধিকাংশের সময় বাটিতে তাহাকে খুঁজিয়া মেলে না ও ওঘরে হরিহর অচেতন অবস্থায় পড়িয়া থাকে আর ঠিক সেই সময়টাই নন্দবাবু ঘরে আসিবে রোগী দেখতে ছল ছুতায় এ ও কোথায় আধ ঘন্টা না কাটেয়া সে ঘর হইতে যায় না বলে কোনো ভয় নেই বউ ঠাকুরন আমি আছি উপরে অপূর্ব থাকে না থাকে ওই সিঁড়িটার উপর গিয়ে ডেকো না বিপদের সময় অত বাঁচতে গেলে একটু চুন দাও তো বোটা নেই আহা আঙুলের মাথাতে করে একটু দাও না অমনি হরিহরের জ্ঞান হইলেই ছেলের জন্য অস্থির হয়ে ওঠে এদিক ওদিকে চাহিয়া ক্ষীণ সুরে বলে খোকা কই খোকা সর্বজয় বলে আসছে তাই কি হত ছেলে একটু কাছে বসবে বেরিয়েছে বুঝি সেই ঘাটে ছেলে বাড়ি এলে বলে বসতে পারিস একটু কাছে খোকা খোকা করে পাগল খোকার তো ভেবে ঘুম নেই যা বসকে যা গায়ে মাথা একটু হাত বুলে দিতে নেই বুঝি ছেলে হয়ে সঙ্গে ঘণ্টা দেবেন কি না অপু অপ্রতিভ মুখে বাবার শিওরের পাশে বসে কিন্তু খানিক বসিয়া মনে মনে ভাবে ওহ কতক্ষণ বসে থাকবো বেশ তো আমার বুঝি একটু বেড়াতে কি খেলা করতে নেই কনকনে ঠান্ডায় পা অবশ্যই আসে তাহার মন ছটফট করে এক দৌড়ে একেবারে সে দশা সমেত ঘাট জলের রানা নির্মল মুক্ত হওয়া সুবেশ নরনারীর ভিড় পল্টু সুবীর গুলু পটল পল্টুর দাদা রামনগরে রাজার সেই মোরপঙ্খীটায় আজ আবার বাজ বেলা চারটার সময় উসখুস করিতে করিতে চক্ষু লজ্জায় সন্ধ্যা করিয়া ফেলে মায়ের ভয়ে যাইতে সাহস পায় না সকালে সর্বজা একদিন ছেলেকে বলিল হ্যাঁ রে ওই সাদা পাশে কোন ছত্তর জানিস হুম তুই ছত্তরে খাসনি একদিনও এখানে এসে কাশি তেলে ছত্তরে খেতে হয় কিন্তু জানিস না বুঝি খেয়ে আসিস না আজ দেখে আসিস না কাশি তেলে ছত্তরে খেতে হয় কেন খেলে পূর্ণি হয় আজ দশের সমেত ঘাটে নে অমনি ছত্রর থেকে খেয়া আসিস বুঝলি বেলা বারোটার সময় ছত্র হইতে খাইয়া অপু বাড়ি ফিরিল তাহার মা রান্নাঘরের বারান্দায় বসিয়া বাটিতে কিলোয়া খাইতেছিল তাকে দেখিয়া প্রথমটা লুকাইবার চেষ্টা করিল বটে কিন্তু অপু অত্যন্ত কাছে আসিয়া পড়িয়াছে লুকাইতে গেলে সন্দেহ জাগানো হয় ভাবিয়া সহজ সুরে বলিবার চেষ্টা করিল খেয়েলি কেমন খাওয়ালো রে মা অরহরের ডাল ভিজা খাইতেছে ভালো না কুমড়োর একটা ছাই ঘন্ট বসে বসে হয়রান বড্ড ময়লা কাপড় পরা লোক সব খেতে যায় আমি আর যাচ্ছি না পূর্ণতা আমার দরকার নেই ওকে খাচ্ছ মা তোমার বেড তো কি। আজ তো আমার জন্ডি। এই দুটো অড়লের ডাল ভিজে বেশ খেতে লাগে আমি বড্ড ভালোবাসি খাবি দুটো ওবেলা রাত্রিতেও রান্না হইল না তাহার মা বলিল অরলের ডাল ভিজে খেয়ে দেখি বেশ লাগবে এখন এবেলা রাদলাম না ভারী তো খাস এত কটা ভাত বসিস বই তো নয় ওই খেয়ে কি আর খেতে পারবি পরদিন দুপুরে নন্দবাবু তারা পান উপর হাতে দিয়া বলিল তোমার মার কাছ থেকে সেজে নিয়ে এসো তো রোগীর ঘরের পাশের ঘরে সর্বজয় বসিয়া পান সাজিতেছে নন্দবাবু জুতার শব্দ করিতে করিতে উপর হইতে নামিয়া রোগীর ঘরে ঢুকিল এবং অতি অল্পক্ষণ পরেই সেখান হইতে বাহির হইয়া সর্বজয়া যে ঘরে পান সাজিতেছে সেখানে ঠুকিল এবং অতি অল্পক্ষণ পরেই সেখান হইতে বাহির হইয়া সর্বজয়া যে ঘরে পান সাজিতেছে সেখানে ঠুকিল সারা রাত্রি জাগিয়া কাটাইয়া সর্বজয়ার ছিমানি ধরিয়াছিল জুতার শব্দে চমক ভাঙিলে একেবারে সম্মুখে নন্দবাবুকে দেখিয়া সে জড়োসড়ো হইয়া ঘুমটা টানিয়া দিল নন্দবাবু বলিল পান সাজা হয়েছে বৌঠাকুরন সর্বজা নীরবে সাজা পানের খিলিগুলি রেখাবিতে করিয়া সামনের দিকে ঠেলিয়া দিতে নন্দবাবু এক খিলি তুলিয়া মুখের মধ্যে পুরিয়া বলিল চুন বড্ড কম হয় ঠাকুরন তোমার পানে সরদিখি আমি নিচ্ছি সর্বজার কোলের কাছে পানের বাটা বাড়িতে কেহ নাই কোথায় বাহির হয়েছে। পাশের ঘরে হরিহর ঔষধের বসে ঘুমাইতেছে নিস্তব্ধ দুপুর হঠাৎ সর্বজয়ার মনে হইল যেন নন্দবাবু লইবার ওছিলায় অনাবশ্যক রূপে তার অত্যন্ত কাছে ঘেসিয়া আসিতে চাহিতেছে একটা অস্পষ্ট চিৎকার করিয়া এক লহমার মধ্যে সে উঠিয়া গিয়া ঘরের বাহিরে দাঁড়াইল একটা বিদ্যুতের মতো কিসের স্রোত তাহার পা হইতে মাথা পর্যন্ত খেরিয়া গেল আঙুল দিয়া সিঁড়ি দেখায় তীব্র স্বরে বলিল চলে যান এক্ষুনি উপরে কখনো আর নিচে আসবেন না নিচে এলে আমি মাথা খুঁড়ি খুন হব কেন আপনি আসেন খবরদার আর আসবেন না সর্বজয় পড়িল মহাফাপড়ে বিদেশ জায়গা এই রোগী ঘরে নিঃসহায় হাতে একটি পয়সা নাই একটি পরিচিত লোক কোনো দিকে নাই ছেলের বছর এগারো বয়স মোটে তাও বুদ্ধিশুদ্ধি নাই নিতান্ত নির্বোধ এদিকে এই সব উৎপাত উপরে পাঞ্জাবি স্ত্রী লোকটি কালে ভদ্রে নিচে নামে এক আধবার সর্বজয়াকে উপরে তাহার ঘরে লইয়া গিয়াছিল কিন্তু পাঁচ ছয় মাস কাশিতে আসিয়াও সর্বজয় না পারে হিন্দি বলিতে না পারে ভালো বুঝিতে কাজে আলাপ মোটেই জমে নাই অদ্দ তাহার কাছে গিয়া নন্দবাবুর ঘটনা আনুপূর্বিক বলিয়া কাঁদিয়া ফেলিল পাঞ্জাবি মেয়েটির নাম সূর্য কুয়ারি স্বামী স্ত্রী দুজনেই পাঞ্জাবের রোয়ালসর জেলার অধিবাসী স্বামীটি রেলে ওভারসেয়ারে কাজ করে মেয়েটির বয়স খুব অল্প হইলেও দেখিতে কম বয়সী গৌরাঙ্গী আয়তনয়না আট ষাট দীর্ঘ সে সেসব শুনিয়া বলিল কোনো ভয় নাই আপনি নির্ভয়ে থাকুন আবার যদি কিছু বদমাইশির ভাব দেখেন আমায় বলবেন আমার স্বামীকে দিয়া ওহার নাক কাটিয়া ঠান্ডা করিয়া ছাড়িব ঠিক দুপুর কয় রাত্রি জাগিবার পর সর্বজয়া মেঝেতে আঁচল পাতিয়া শুইয়া ঘুমাইয়া পড়িয়াছে উত্তরের ঘরে জানালা দিয়া এক ফালি রৌদ্র আসিয়া সরু উঠানটাতে বাঁকা ভাবে পড়িয়াছে অপু মাটির মাল সাথে গাঁদা ফুলের গাছ লাগাইয়াছিল দু তিনটা এক পেটে গাঁদা নিতান্ত বিরক্তভাবে ফুটিয়া আছে তলা একটা বিড়াল ছানা বসিয়া অপু বাবার বিছানার পাশে বসিয়াছিল তার বাবা আজ সকাল হইতে একটু ভালো আছে ডাক্তার বলিয়াছে বোধহয় জীবনের আশা রইল ভালো থাকিলেও রোগীর খুব চৈতন্য আছে বলিয়া মনে হয় না বেহুস অবস্থা তাহার বাবা হঠাৎ চোখ খুলিয়া তাহার দিকে খানিকটা চাহিয়া থাকিয়া কি বলিল অপুর মনে হইল বাবা তাহাকে আরও কাছে সরিয়া যাইতে বলিতেছে অপু সরিয়া যাইতে হরিহর রোগশীর্ণ ক্ষীণ দুই হাতে ছেলের গলা জড়াইয়া ধরিয়া নীরবে তাহার মুখের দিকে অনেকক্ষণ ধরিয়া এক দৃষ্টে চাহিয়া রহিল অপু একটু অবাক হইল বাবার চোখের ওরকম দৃষ্টি কখনো সে দেখে নাই রাত্রি দশটার সময় নিদ্রিত অপুর কি শব্দে ঘুম ভাঙিয়া গেল ঘরে ক্ষীণ আলো জ্বলিতেছে মা অঘরে ঘুমাইতেছে বাবার গলার মধ্যে নানা সুরে যেন কি একটা শব্দ হইতেছে তার কেমন ভয় ভয় ঠেকিল ঝুলমাখানো মাখানো কাট, সাঁতা মেঝে হাড় ভাঙা শীত কাঠ আগুনের ধোয়া সব মিলা যেন একটা দুঃস্বপ্ন বাবার অসুখ সারিলে যে বাঁচা যায় শেষরাতে তাহার মায়ের ঠেলা পাইয়া তার ঘুম ভাঙিয়া গেল অপু অপু ওট শিগগিরকে উপর থেকে হিন্দুস্থানি বউকে ডেকে আনত অপু উঠিয়া শুনিল বাবার গলার সেই শব্দটা আরও বাড়ি আছে উপর হইতে সূর্য আসিবার একটু পরেই রাত্রি চারটার সময় হরিহর মারা গেল মাঝবসার ধারামুখর কুয়াশাচ্ছন্ন দিনে মনে হয় যে পৃথিবীর রৌদ্রদীপ্ত দিনগুলো স্বপ্ন না সত্য এই মেঘ এই দুর্দিন অনন্ত ভবিষ্যতের পথে এরাই রহিল চিরসাথী দিগন্তের মায়া লিলার মতো চৈত্র বৈশাখের যে দিনগুলো অতীতে মিলাইয়া গিয়াছে আর কি তাহা ফিরিয়ে আসে চারিধার হইতে সর্বজয়াকে কি এক কুয়াশায় ঘিরিয়া ফেলিল তাহার মধ্য দিয়া না দেখা যায় পথ না চেনা যায় সাথী না জানা যায় কোথায় আছি সন্দেহ হয় এ কুয়াশা বোধহয় বেলা হইলে রৌদ্র উঠিলেও কাটিবে না এর পেছনে আছে আকাশ ছাওয়া ফিকে ধূসর রঙের সারা ব্যাপী অকাল বাদলের মেঘ বিপদের দিনে পাঞ্জাবি ওভারসিয়ার জালিম সিং ও তাহার স্ত্রী যথেষ্ট উপকার করিল জালিম সিং অফিস কামাই করিয়া সৎকারের লোকের জন্য বাঙালি টোলায় ঘোরাঘুরি করিতে লাগিল খবর পায় রামকৃষ্ণ মিশনের কয়েকজন সেবকও আসিয়া পৌঁছিল মণিকর্ণিকার ঘাটে সৎকার অন্তে সন্ধ্যাবেলা উপু স্নান করিয়া ঠান্ডা পশ্চিমে বাতাসে কাঁপিতে কাঁপিতে পৈঠার উপর উঠিল রামকৃষ্ণ মিশনের একজন সেবক ও নন্দবাবু তাহাকে উত্তরীয় পড়াইতেছিল বেলা খুব পড়িয়া গিয়াছে অস্ত দিগন্তের ম্লান আলো পাথরের মন্দিরগুলার আগাটুকুতে মাত্র চিকচিক করিতেছে সারাদিনের ব্যাপারে দিশেহার উপর মনে হল তাহার বাবার পরিচিত গলায় উৎসুক শ্রোতাগণের সম্মুখে কে যেন বসিয়া আবৃত্তি করিতেছে কালে বর্ষতু পর্যনং পৃথিবী শস্য শালিনী লোকা সন্তু নিরাময় যে বাবাকে সকলে মিলিয়ে আজ মণিকর্ণিকার ঘাটে দাহ তানিয়া ছিল রোগে জীবনের যুদ্ধে পরাজিত সে বাবা স্বপ্নমাত্র অপুধাকে চেনে না জানে না তার চিরদিনের একান্ত নির্ভরতার পাত্র সুপরিচিত হাসিমুখ বাবা জ্ঞান হইয়া অবধি পরিচিত সহজ সুরে সুকণ্ঠে প্রতিদিনের মতো কোথায় বসিয়া যেন উদাস পূর্ববীর সুরে আশীর্বাচন গান করিতেছে কালে বর্ষতু পর্যনং পৃথিবী শস্যশালিনী লোকা সন্তো নিরাময়